ধুনিয়া সোয়ালি দেখিলে কি করু কি নকরু হয়ে পড়া দুজন বিষয়ার কাহিনী আজি কম। এই দুজন বিষয়ার চিনাকি পর্ব আজি আরম্ভ হয়েছে। চিনাকি পর্ব, এজনের নাম সঞ্জীব কুমার রায়, আনজন অমলেন্দু বণিক্য। ধুনিয়া সোয়ালি দেখিলে এওঁলোকে কি করু কি নকরু হয়ে পড়ে। এওঁলোকে বঙাইগাঁও জেলার অভয়াপুরী লোক নির্মাণ বিভাগত কর্মরত। কার্যালয়টির সহকারী অভিযন্তা সঞ্জীব কুমার রয় আর মুখ্য সহায়ক অমলেন্দু বণিক্য, এজন মুখ্য সহায়ক এজন অভিযন্তা। এওঁলোকৰ বিৰুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয়েছে। নিজৰ কার্যালয়ৰে এগৰাকী যুবতীক যৌন নির্যাতন চলোৱাৰ অভিযোগ উঠিছিল এওঁলোকৰ বিৰুদ্ধে। দুয়োজন বিষয়ৰ পৰা অশ্লীল ইঙ্গিত পাইছিল যুবতীগৰাকীয়ে। এই সম্পৰ্কত অভিযোগ দিয়া হৈছিল অভিযন্তাক। অভিযন্তাই সঞ্জীব কুমার রায় আর অমলেন্দু বণিক্যর বিরুদ্ধে ব্যবস্থা নলৈ যুবতীগৰাকীকহে বদলি কৰিছিল। অবশেষত দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত আরম্ভ হয়েছে সঞ্জীব কুমার রায় আর অমলেন্দু বণিক্যর বিরুদ্ধে। যুবতীগৰাকীর দেউতাকে এজাহার দাখিল করেছিল থানায়। অবশ্যই অভয়াপুরী আরক্ষী এতিয়ালৈকে অভিযুক্ত রায় আর অভিযুক্ত এই দুজনক আটক করবলে সক্ষম হওয়া। বিষয়া এওঁলোকে এতিয়া ধুনিয়া ছোৱালী দেখিলে ৰব হেনো নোৱাৰে। কার্যালয় এগারী ধুনিয়া ছোৱালী আহিলেই এওঁলোকৰ চকুত লাগে। প্রথমে মেসেজ করে হেনো আর পরবর্তী সময়ত অশ্লীল ইঙ্গিত দিয়ে। আর এওঁলোকৰ বিৰুদ্ধে এতিয়া দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত আরম্ভ হয়েছে। আমি মন্তব্য আছে, মন্তব্য শুনা বিচার। মানে হেৰি দি পেলাই ব্লেম দি পেলাই ইয়াৰ পৰা ট্ৰেন্সফাৰ দিয়া হৈছে। গতিকে আমি ভাবিছোঁ যে বাহিৰৰ পৰা ছোৱালী আহি আমাৰ অভয়পুৰী যদি চাকৰি কৰিব নোৱাৰে এইটো আমাৰ কাৰণে এটা লাজৰ কথা। গতিকে আমি তাৰ এটা চলুচন বিচাৰি ওলাব, মানে ওলাব খুজিছোঁ। ৰিজাল্টটো এতিয়া মানে হ'ল কি যে যিকেইজনে হেৰাজমেণ্ট কৰিছে মেলে মানে ফেমেল মানে এমপ্লয়ীক হেৰাজমেণ্ট কৰিছে আজি মানে কষ্ট কৰিবলৈ গ'ল। বিষয়গৰাকীৰ নাম কি আছিল? বিষয়াগৰাকীৰ নামটো এইটো ক'ব লাগিব। অভিযুক্ত নাম মানে হেৰি দি পেলাই ব্লেম দি পেলাই ইয়াৰ পৰা ট্ৰেন্সফাৰ দিয়া হৈছে। গতিকে আমি ভাবিছোঁ যে বাহিৰৰ পৰা ছোৱালী আহি আমাৰ অভয়পুৰী যদি চাকৰি কৰিব নোৱাৰে এইটো আমাৰ কাৰণে এটা লাজৰ কথা। গতিকে আমি তাৰ এটা চলুচন বিচাৰি ওলাব, মানে ওলাব খুজিছোঁ। ৰিজাল্টটো এতিয়া মানে